মানুষের মাঝে এমন কিছু মানুষ আছেন যারা জনমানুষের নেতা হিসেবে দেশ ও সমাজের নেতৃত্ব দেন। আমরা তাদেরকে বিশিষ্টজন হিসেবে জানি এবং মানি। সমাজের চোখে তারা আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এসব ব্যস্ত মানুষের মাঝে লুকিয়ে আছে অন্য এক আদর্শিক মানুষ। সেই মানুষ এবং এক মানুষকে জানতে আজ আমরা কথা বলছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলী এমপির সাথে। কেমন আছেন? খুবই ভালো লাগছে আজকে আপনাকে আমাদের গান বাংলায় পেয়ে। আপনি গানকে ভালোবাসেন, আপনি গান প্রিয় মানুষ, তো আপনাকে আজকে আমি কিছু খুবই পলিটিক্স ছাড়া কিছু পার্সোনাল প্রশ্ন করব, যেটা আমাদের দর্শক অনেকেই আপনার অনেক হিডেন কোয়ালিটিগুলো জানে না, তো আজকে আমরা সেটাই আবিষ্কার করার চেষ্টা করব। তো আমরা সবাই মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে চিনি, কিন্তু আমরা আপনার কাছ থেকে আপনার ছোটবেলা থেকে আজকের মহসিন আলী হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। আমার জন্মের আগে আমার আরও তিনটি ভাই জন্ম নিয়েছিল, তারা কেউ 15 দিন 10 দিন 12 দিন পরেই মারা গেছে। তো আমার মা যখন গর্ভে আমাকে ধারণ করলেন তখন শি ওয়াজ মানে অ্যাজ পার হার স্টেটমেন্ট তো তিনি খুব রিলিজিয়াস ছিলেন, শি ইজ ফ্রম এ রিলিজিয়াস ফ্যামিলি। আমার নানা পীর সাহেব ছিলেন, আমার ওই নারাপিংয়ের পীর সাহেব ইসরাইল শাহ, ওনাদের আবার পূর্বপুরুষ শামজুর। তো আমার গর্ভ অবস্থায় মা বিভিন্ন পীর সাহেবের কাছে যেতেন, আহলে মাজার টাজারে গিয়ে জিয়ারতের করতেন যে আমার তিনটি সন্তান এইভাবে গেছে। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে ইট ওয়াজ এ রাউজিং ম্যাটার। তো তখন আমার সিলেটের যারা ছিলেন, আমরা মূলত মুলিবাজারের লোক, কলকাতায় আমার বাবা ব্যবসা করতেন, শিপিং বিজনেসের সাথে জড়িত ছিল, এবং আপনার ফার্স্ট জেনারেশন যারা লন্ডন আমেরিকাতে গেছে ডিউ টু মাই ফাদার, আমার বাবার। আর আমার বাবা হোসেন শহীদ সরোয়ারদী সাহেবের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, শের বাংলার সাথেও ছিলেন। তো এদের ল্যাপে আমার ছোটোবেলাও গেছে, এটা আমার বাবা আমাকে বলছেন যেটা আমি শুনেছি। আমি তো আর তখন উপলব্ধি করতে পারিনি কার করে। বিধান রায় আমার মার ডাক্তার ছিলেন, ডক্টর গাও চিফ মিনিস্টার, তারপরে আমি খুব অসুস্থ থাকতাম। মনে হচ্ছে আপনি একদম গিফটেড চাইল্ড, কারণ এত কিছু পরে আপনি ইউর গড গিফটেড চাইল্ড। উই আর সিক্স ব্রাদার্স টু সিস্টার্স ওয়ান হ্যাভ সিস্টার হ্যাভ ডাইড। তো আই লস্ট মাই ফাদার ইন 1970 11 নভেম্বর, অ্যান্ড ইন 79 আই লস্ট মাই মাদার অন 7 মার্চ। আমি ধনীর দুলাল হিসেবেই জন্ম নিয়েছি, আমার বাবা রেসের হর্স ছিল, উই হ্যাড 70 রেসেস হর্সেস। মাই গড, সো ইউ আর লাইক আ রয়্যাল ফ্যামিলি চাইল্ড। ইয়েস ইয়েস ইয়েস, আই ইউজড টু প্লে পোলো। ও রিয়েলি? ওকে। আই রাইড হর্সেস। ও মাই গড, দ্যাটস ওয়ান্ডারফুল। এটা অনেকেই হয়তো জানে না, কারণ হর্স রাইডিং করা, ওনার পার্সোনালি হর্স ছিল এবং পোলো খেলতেন, ইটস আনবিলিভেবল। তারপরে আমি ক্রিকেট খেলতাম, হকিও খেলতাম। মাশাআল্লাহ, যাক আপনার ভিতরে অনেক কোয়ালিটি আছে, অনেক কিছু আছে, যাক আজকে ইন্টারভিউ নেওয়াতে আমার জন্য ভালো হয়েছে, আমাদের দেশের মানুষের দর্শকদের জন্য ভালো হয়েছে যে আপনার অনেক কিছু হিডেন কিছু জানতে পেরেছে, কারণ আপনার ভিতরে এত কোয়ালিটি। কারণ আপনার ইউ আর বেসিক্যালি আমার মনে হয় যে আপনি ভেরি স্পোর্টি এন্ড স্পোর্টসম্যান। আই হ্যাভ এ ভেরি পোয়েট্রি লাভার। কদিন আগে কবিতা সম্মেলনে আমি চিফ গেস্ট ইন্দু বাংলা, হ্যাঁ
and last year I was there. Achha. And I am invited in India, Calcutta, in next December to be the chief guest. Oh my God! আমাদের দেশের জন্য কত বড় একটা সম্মান, অনেক বিরাট সম্মান। আমি কিছুদিন আগে বিহারে গেছিলাম, উড়িষ্যাতে। রোটারির একটা কনফারেন্স। There is a citation that I spoke to them, I convinced them, I made them cry, I made them laugh. কাপনি মাশাআল্লাহ কোয়ালিফাইড অনেক দিকে যে মানুষকে হাসাতে পারেন, কাঁদাতে পারেন। আসলে আমি নিজেই আপনার সাথে কথা বলে আমার কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্ন ছাড়াও আপনার সাথে কথা বলে আমার এত কিছু ভালো লাগছে, এত কিছু জানতে পারছি, আর প্রশ্ন পড়াই ভুলে যাচ্ছি। আমি নেক্সট প্রশ্নটা আপনাকে করতে চাই, যেটা সঙ্গীতের প্রতি আপনার আকর্ষণ বা সঙ্গীত চর্চা কবে থেকে? আমার তো আমার মনে হয় অ্যান্সারটি পেয়ে গেছি, কারণ আপনার মানে ছোটবেলা থেকেই আপনি সঙ্গীতে, স্কুল থেকে সঙ্গীতের প্রতি আপনার অনেক ভালোবাসা এবং সঙ্গীত চর্চাও করেছেন। ক্যানন হাউস, সেন্ট জেভিয়ার্স দুটোতেই আমি ওয়াজ এ সি স্কাউট। আমিও ছোটবেলায় স্কাউটিং করেছি, এত ইন্টারেস্টিং, এত ভালো ছোটবেলায়। আমার রক্ত ঝরেছে, আমার গায়ের চামড়া এই মাটির সাথে মিশে আছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত সব সময় আমাকে তাড়া করে যে আমি তাদের জীবিত ভ্রাতা হিসেবে আমি কি করছি দেশের জন্য, দেশটাকে কতটুকু দিতে পারছি, কতটুকু না। আসলে অনেক দূরে নিয়ে যেতে পেরেছেন আজকে, আপনাদের জন্যই আমরা আজকে স্বাধীন, আজকে আমরা এত সুন্দর করে কথা বলছি, আজকে এত ফ্রিডমলি ঘুরে বেড়াচ্ছি আপনাদের জন্য, আপনাদের 30 লক্ষ মা ভাই বোনদের সব শহীদদের জন্য আজকে আমরা এই পর্যন্ত এসেছি। তো তারপরে তো আবার আন্দোলনও করেছি আমরা, এদেশের জন্য, ভাষার জন্য আন্দোলন করেছি। যেমন আমি যদি বলি, সে আমরা তো সবাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। কিন্তু এই গানের আগেও আর একটা গান আরও আগের থেকেই ছিল, 66-তে এসে তখন। আমার মুখের ভাষা যে আমার প্রাণের চেয়েও প্রিয়, জীবনে মরণে হাসি কান্নায় উজ্জ্বল বরণীয়। এ ভাষায় শিশু বলেছে মায়ের নাম, দেশের মানুষ জানে ভাষার দাম। এ ভাষায় শিশু বলেছে মায়ের নাম, দেশের মানুষ জানে ভাষার নাম। কবির কণ্ঠে ভাষায় সত্য উজ্জ্বল বরণীয়। আমরা ভাষার জন্য এই গান গিয়ে আনব। এত সুন্দর কথা, এত সুন্দর কথা। এরপরে আছে কত গানে আরো ইমোশনাল কথা আছে, আমরা এই যে 66-তে মুভমেন্ট আমরা করেছি এটা একদিনে নয়, এই পরের স্টেঞ্জেতেই আসছে। জনতার চোখে ভাষার ছবিটি জলে, প্রতিটি প্রাণে স্বপ্নে আকুল করে। জনতার চোখে ভাষার ছবিটি জলে, প্রতিটি প্রাণে স্বপ্নে আকুল করে। এ ভাষাই আমার পরম পূজ্য উজ্জ্বল বরণীয়। আমার মুখের ভাষা যে আমার প্রাণের চেয়েও প্রিয়, জীবনে মরণে হাসি কান্নায় উজ্জ্বল বরণীয়। আপনি এত ইমোশনালি গানটা মন থেকে গাচ্ছেন গানে, মানে আমার নিজেরই ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে আমি খন্দকার ফারুক আহমেদ আমার বন্ধু ছিল, আমার বন্ধু এম এ হামিদ সাহেব ছিলেন, এটা
আনোয়ারউদ্দিন খান শিল্পী তারা তাদের মাহমুদ আলী সিদ্দিকী অসুস্থ আছে আমার আবেগ আমার ইয়ে আমার স্পিড আমার ইয়ে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে স্পর্শ 69-এ উনি বলেছেন আমাকে এইসব গেট টেট কিসের জন্য আমার জন্য করেছিস তখন তো নেই বঙ্গবন্ধু টাইটেল পান নেই তখন আমি তাকে সম্বর্ধনা দিয়ে বলেছিলাম বঙ্গ শার্দুল তুমি স্বাগতম মলিকতারে এই ওয়াজ ভেরি টাস্ট মানে আমার বাবাকে অসুস্থ দেখে তিনি বেরিয়ে এসে বলছিলেন আমার আর পিঠে হাত দিয়ে এরে ভাই শুন ওইগুলো করে হবে না তোকে যুদ্ধ যেতে হবে যুদ্ধ করতে হবে আর নেতৃত্ব দিতে হবে তুই বল আমার সাথে হাত বাড়িয়ে দিয়ে আমাকে বললেন হাতে হাত রেখে বল কাঁধে হাত ছিল ওনার আমি বললাম যে কি করতে হবে সেটা বল কতবার ব্লেসিং বঙ্গবন্ধুর কাছ থেকে ব্লেসিংটা পাওয়া হ্যাঁ তো এটা এটা এটাই এই যে ওনার স্পর্শটা আমাকে একদম মুক্তিযোদ্ধা আমি এত ধনীর দুলাল আমি কলকাতায় থাকতে পারতাম হোটেলে বাসায় থাকতে পারতাম বাঙালিদের প্রেম সেই সেই যে বাঙালিদের প্রতি যে প্রেম ভালোবাসা এটাই এটা মানে এটাই আপনাকে টেনে এনেছে প্লাস বঙ্গবন্ধুর ব্লেসিং দেশ দেশের মানুষ কষ্টে থাকবে দেশের মানুষ অত্যাচারিত হবে এটা আপনি কীভাবে সহ্য করবেন তখন আপনি অবশ্যই ছুটে আসবেন এটাই স্বাভাবিক আমার মনে হচ্ছে আমি 71-এ ফিরে গেছি সেই 30 লাখ শহীদদের কথা চিন্তা করছি আপনার গানের ভিতর থেকে এত ইমোশন আসছে আমরা জানি যে আপনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন সময় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সঙ্গীত আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে ওই যে জয় বাংলা বাংলার জয় ভুকার বেকারের মিছিলটা যেন দীঘারা এই ঢেউর সাগর পাড়ি দিব রে আপনি মামু মারাত্মক গান তারপরে ওই আমার মুখের ভাষা আমার তারপরে কারার ওই লৌহ কপট রক্ত গরম হয়ে যাওয়ার মতো গান প্রতিটা গান শুনেন আমি ওই 70-এর নির্বাচনের আগে এটা 69-এর শেষের দিকে মৌলিকবাজারে জনমিলন কেন্দ্রে জিন্না জনমিলন কেন্দ্রে আমরা একটা ছাত্রলীগের একটা অনুষ্ঠান ছিল হ্যাঁ সেখানে আমরা আমার বন্ধু হারুন এখন লন্ডনে আছে সে ওই ওই যে আমাদের ছায়াছবির গান রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ হেলা করো কিষান বলে কেন তুমি এড়িয়ে চলো এই গান দিয়ে আপনার স্টার্টিংটা আমরা করেছিলাম মানুষের প্রতি ঘৃণা ওই যে এটা ওইটা দেখানোর জন্য তো হল প্যাক্ট মানে ছাত্র জনতার হ্যাঁ প্রায় 500-550 লোক হবে তখন হ্যাঁ তো ওইখানে মানে আমি পিছনে পরিচালনার এবং সহযোগিতায় হ্যাঁ আমরা কারাগার বানিয়েছি বঙ্গবন্ধুর কারাগারে আছেন হ্যাঁ আর ওই কারার ওই লৌহ কপট গান দিয়ে রক্ত গরম হয়ে যায় গানটা শুনলে মনে হয় আর বসে থাকা যায় না দাঁড়িয়ে যেতে তখন ওই যে জয় বাংলা স্লোগান আমরা ইন্ট্রোডিউস করতেছি পাবলিকলি আস্তে আস্তে হ্যাঁ তো আগে তো পাকিস্তান জিন্দাবাদ বলতো মানুষ আমরা জয় বাংলা বলতাম আপনাদের জন্যই তো আজকে আমরা জয় বাংলা হ্যাঁ এখনো সবাই বলে না অনেকেই বলে বাংলাদেশ জিন্দাবাদ আমরা কিন্তু স্বাধীন হওয়ার যুদ্ধে জয় বাংলা একে অন্যকে উইশ করতাম জয় বাংলা বলে হ্যাঁ তো ওইটা ইয়েতে তো ওই সিনে শেষে আসছে ভাঙবে তারা যত সব বন্দি সালায় আগুন কেরাসিন দেওয়া ছিল ইয়েতে মশাল দিয়ে আমরা জ্বালিয়ে দিচ্ছি তখন আগুন লেগে গেল না তখন মানুষ সারা হল ওইখান থেকে সাথে সাথে রাতে আবার মুক্ত পেয়ে গেছিলাম সেটা আরেক ইতিহাস আর কি সেটা না হয় আরেকদিন শুনবো কাজী এরপরে আপনি
না সেটার জন্য আমরা স্পেশাল ভাবে আরেকটা দিন আপনার সাথে এই বক্তব্যগুলো শুনবো। আপনার আপনি সেই সব আপনি তো অনেকগুলো মাশাআল্লাহ গান গিয়ে শুনিয়েছেন, আপনার সব পুরানো গানগুলো যে এত মনে আছে, প্রতিটা লাইন মনে আছে, আমার কাছে সেটাই অবাক লাগছে। তো আমার নেক্সট প্রশ্নটা এইটাই ছিল যে সেই সময়ের কোনো গানের দুই এক লাইন যদি আপনি শোনাতেন, তো সেই 71-এর সেই সময়ের গান কোনটা আপনাকে বেশি ইন্সপায়ার্ড করেছে? জয় বাংলা বাংলার জয়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন দিগন্তে ওই তো সময়। জয় বাংলা বাংলার জয়। আমার ওয়ান অফ মাই ফেভারিট সং, গানটা শুনলে আসলে মনে হয় যে না ও মাই গড, শরীরে রক্ত গরম হয়ে যায় জয় বাংলা গানটা শুনলে। আচ্ছা, আপনি তো রাধারমণ, হাসান রাজা আর শাহ আব্দুল করিম, মাই গড, কত যে নাম করা ব্যক্তিত্বের স্মৃতি ধন্য সিলেটের একজন সন্ধিক প্রেমিক হিসেবে আপনি কি নিজেকে গৌরবান্বিত মনে করেন? অবশ্যই। হ্যাঁ, কারণ আপনি তো এত নাম করা মানুষের দেশ থেকে এসেছেন, এই জন্য আপনার মনে হয় গানের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মেছে, বিকজ এত সব নাম করা মানুষদের দেশের থেকে আপনি এসেছেন। সিলেট তো মাশাল্লাহ অনেক নাম করা মানুষ, যারা সিলেটের গানগুলো শুনলে এত মধুর, এত ভালো, এত বিউটিফুল। যেমন যেমন আছে, আট কুটুরি নয় দরজা, কোনোখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। আট কুটুরি নয় দরজা, কোনোখানে নাই তালা, ঘরখানা হয় তিনতলা। কবর কবর উপর তলায় কুটকাচারি, মাঝের তলায় রয় ব্যাপার, নিচের তলায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মালা, ঘরখানা হয় তিনতলা। চিন্তা করেন, মাই গড, এত যুগ আগে, কি সুন্দর এক্সপ্লেনেশন, কি সুন্দর লিরিক্স, আর কি সুন্দর মানে মিনিংগুলো। আসলে না, আমাদের দেশের এই গানগুলোকে মিনিংগুলো আমাদেরকে আরো বেশি করে জানতে হবে। গানের ভিতরে লুকিয়ে আছে প্রতিটি, অনেক কিছু লুকানো আছে। এই যে আমি মাঝে মাঝে আমার বক্তৃতা গিয়ে আমি প্রয়োগ করি, জি জি, মেমোরিতে আসলেই তখন ওইটাকে প্রয়োগ করি, যে এই এটা মানুষের মনে দাগ কাটিয়ে দিতে চাই। জননেত্রী শেখ হাসিনার এই যে আওয়ামী লীগের যে ফিলোসফি ভিশন 2021 এবং আরও আগে এগিয়ে যাওয়ার, এটাকে আমরা মানুষের অন্তরে ঢুকাতে চাই। আমার থিওরি হলো সেটা মানুষের অন্তরে, যেমন হচ্ছে, যেমন আমি ওই যে নির্বাচনে, আমি জানেন তো অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবকে আমি পরাজিত করেছি। হ্যাঁ, সেটা শুনেছি। আমার মনে হয় 35,000-36,000 ভোটের ডিফারেন্সে। তো আমি তাকে ডিফিট করার, মানে যে জনসভাগুলো হতো সব শেষে আমি মানুষকে না, আপনার ভিতরে গানের প্রতি যে ভালোবাসা, আমাদের, আমরা কিন্তু গান প্রেমিক জাতি, আমরা কিন্তু গানকে ভালোবাসি, প্রচন্ড গানকে ভালোবাসি। আমি গঞ্জে কিন্তু সবাই, আমরা কিন্তু ওটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা কিন্তু সবাই, উই হ্যাভ লস্ট ইট। আগে কিন্তু গ্রামে গ্রামে হারমোনিয়াম ছিল, তবলা ছিল, পাবলিক অবসর সময়ে গান বাজনা করতো, এগুলো নেই। প্লাস জীবনের যত দুঃখ কষ্ট সবকিছু গানের মাধ্যমে প্রকাশ করা হতো, গান দিয়ে দিয়ে প্রতিটা কষ্ট দুঃখ প্রকাশ করতে, আসলে এগুলো হারিয়ে যাচ্ছে। আগে যেমন আমরা অনেক সময়ে অনেক দূর থেকে লোক এসে সেই হাওড় এলাকায় বলে আজকে আমাদের এখানে আসেন, আসেন আমরা রাত্রে গান গাইব, হ্যাঁ, দাওয়াত করে নিয়ে যেত, হ্যাঁ, রাত্রে 4-5 পর্যন্ত আমরা সেখানে গান গিয়ে ওই খড়ের বিছানায় শুয়ে রইলাম ফুর্তি করে। সেই দিনগুলো আমরা আসলে গল্পে পড়েছি, অনেক পড়েছি আসলে, গল্পের মধ্যে রয়ে গেছে, বাট সত্যি রিয়েল লাইফে আমরা আর এখন এগুলো দেখতে পাচ্ছি না। অবশ্যই এখন তো নেই। তো ওই যে মানে আগে যে মানুষের মধ্যে যে চিত্ত বিনোদন ছিল সেটা নেই এখন। আপনারাই তো আমাদেরকে শিখাচ্ছেন, যে আপনি আজকে আমাকে ইন্টারভিউ দিয়ে আপনি কত পুরানো গান করেছেন সব কিছু, এগুলো যত বেশি ইলেকট্রনিক মিডিয়ার ক্রেডিট, আপনি যত বেশি বলবেন তত বেশি আমরা সবাই শিখবো, এই জেনারেশন শিখবে। ওই যে আমরা স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্পে আমরা তখন নতুন গান হলো, শোনো একটি বুঝি বোরের থেকে লক্ষ বুঝি বোরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ,
জয় বাংলা বলতে এখন তো কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো শিল্পে কাকে কোথায় আছে হায় রে এমন শুনো করি শুনো একটি মুজিবুর থেকে লোক এটা এটা আমরা ট্রেনিং সেন্টারে দিস ওয়াজ অ্যান ইন্সপিরেশন বিউটিফুল সং এত সুন্দর গান এত সুন্দর গান আমরা যখনই কিছু হয় বা কিছু সবসময় চেষ্টা করি গানগুলো শোনার জন্য আমাদের চ্যানেলে গান বাংলা কিন্তু আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধুর সব কিছু প্লাস গানগুলো করে যে ইয়াং জেনারেশনকে ওনার সম্বন্ধে দেশ সম্বন্ধে আরও বেশি জাগিয়ে তোলার চেষ্টা করছি তারপরে আসলো ওই যে স্বাধীনতার ঠিক শেষ মুহূর্তে বা তারপরে এক সাগর রক্তের বিনিময়ে বাংলা শুরু তারপরে এলো সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো গাইবো বিজয়ের গান তো এইগুলো এইগুলো আর এই যে লিরিক্স যারা করছে তাদের আসলে দেশপ্রেম ছিল চিন্তা ছিল মানুষ ছিল কবিরা কবিরা সেদিন আমাদের মতো যুবকদেরকে চাবুক মেরে মেরে আন্দোলনে নিয়ে এসছে দি হুইপিং অফ দি পেন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্সপায়ার্ড আস টু বি এ ফ্রিডম ফাইটার টু বি এ মুভমেন্ট ওয়ার্কার এটা এটা এমনি আসেনি সাহিত্যিকদের ইত্তেফাকে যেসব কবিতা আসতো তারপরে দেখা যায় 69-এর পরে ওই যে বিক্ষুব্ধ শিল্পী সমাজ রাজ্জাক কবরী এরা যখন মাতৃ নেমে গেল রাস্তায় নেমে গেল তখন হাজার লক্ষ মানুষের ঢোল এগুলো তো অল দিস কালচারাল মুভমেন্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হ্যাঁ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো পরে পরে এটা তো হচ্ছে 70-এ হ্যাঁ ওই যে আমাদেরকে ক্ষমতা দিল না তখন এই এখন যখন মার্চ মাসে অ্যাসেম্বলিটা বন্ধ করে দিল তখন অসহযোগ আন্দোলনের আগে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের আগে সারা দেশ সারা সমাজ সবাই একত্রে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা কিন্তু সারা বিশ্বের কয়েক হাজার ভাষণের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের জন্য এটা কত বড় ওনার ওই ভাষণ শুনলে হ্যাঁ জি 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 ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণের উপরে লিখে ডক্টরেট করেছে মাই গড এই আর এরকম কখনো মনে হয় জন্ম হবে না ওনার কথা ওনার কথার ভিতরে যে পাওয়ার যে কথা বলার ওটাতে মনে হয় ঘুমন্ত মানুষ জেগে উঠে ওনার কথা শুনলে আসলে আমি তো এসে এখানে যে বঙ্গবন্ধুর উপরে 15 আগস্টের যে সংটা দেখলাম ইংলিশ অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে একটা বাঙালি ছেলে এই গানটা লিখেছে অ্যান্ড হি ইজ দি ওনার অফ দিস চ্যানেল অ্যান্ড আই এম ভেরি প্রাউড আপনি যদি গান বাংলার দর্শকদের উদ্দেশ্যে এখন কিছু বলেন আমরা অনেক খুশি হব দেখেন এখানে প্রবেশ করে আমি 15 আগস্টে বঙ্গবন্ধুর উপরে যে গানটা দেখলাম কৌশিক হোসেন তাপস আই এম ইমপ্রেসড আই ডিডন্ট হ্যাড দি আইডিয়া দে সাচ এ লিরিক্স কুড বি ডান বাই এ বাংলাদেশি বয় অ্যান্ড আই রিয়েল সেলভ হিম ভেরি মাচ ভেরি টাচিং দি সিন দ্যাট হ্যাজ বিন বট উইথ দি ক্যামেরা উইথ দি সং It was very touching. 82's Sheikh Hasina and today Sheikh Hasina, all the differences were exposed. আজকে মাঝে মাঝে আমার চোখে জল আসে সেদিন যখন আমাদের নেতৃত্বরা যারা গিয়ে শেখ হাসিনাকে কনভিন্স করে আমার চেষ্টা করছে আর তার চেহারা সেদিনের আজকের সেই দুঃখময় দিনগুলোর কথা মহান সৃষ্টিকর্তা কোনো দিন কোনো জাতিকে অবহেলিত থাকতে দেয় না এই আজকে আমরা যে এই দেশটাকে একটা জায়গায় নিতে পারছি অ্যান্ড আই হোপ মাই লিডার শেখ হাসিনা উইল বি ওয়ান অফ দি এশিয়ান স্পোকসম্যান টুমরো নট টুমরো বাই দিস টাইম ইট ইজ গোয়িং অ্যান্ড অ্যান্ড শি ইজ সবশেষে একজন সঙ্গীত প্রিয় শিল্পী হিসেবে আপনার পছন্দের কোনো গান যদি আপনি আমাদের দর্শকদেরকে শুনিয়ে আমরা সেইভাবেই বিদায় নিতে চাচ্ছি আপনি যদি আজকে আমাদের দর্শকদের একটু সুন্দর গান দেশের গান দিয়ে শেষ করে আমরা দেশের গান এ দেশের ঘরে ঘরে
মানুষের অন্তরে স্মৃতিটাই জ্বলছে এখনো তোমাদের রক্ত বৃথা যায়নি বৃথা যেতে পারে না কখনো রক্তের সেই ঋণ মুছে যাবে না তো কোনদিন এইটুকু ম্লান হবে না তো রক্তের সেই ঋণ মুছে যাবে না তো কোনদিন এইটুকু ম্লান হবে না তো তোমরা ছিলে তোমরা আছো চিরদিন থাকবে তা যেন তোমাদের রক্ত বৃথা যায়নি বৃথা যেতে পারে না কখনো।